আজ বানাবো ছোলার ডাল নারকেল দিয়ে। এটি লুচি বা পরোটার সাথে খুব ভালো যায়। আমি ছোলার ডাল 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এবার কড়াতে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে নেব গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। নারকেল কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেল ভাজা হয়ে উঠলে আমি সেদ্ধ করা ডাল দিয়ে নেব এবং আমি 5-6টি লাল লঙ্কা চিরে রেখেছিলাম সেটি দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দিয়ে নেব হলুদ ও আদা বাটা। আদা বাটাতে এখানে 1 চা চামচের মতো ব্যবহার করবেন। আর দিয়ে নেব চিনি স্বাদ অনুযায়ী। এবার আর একটু নাড়িয়ে নিলাম যাতে আদার গন্ধটা না থাকে। এরপরে কিশমিশ দিয়ে নেব আর পরিমাণ মতো জল দিয়ে নেব। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাধারণ জলই দিয়েছি। ডাল ফুটে উঠলে ঘি দিয়ে পরিবেশন করুন। এটি ভীষণ প্রিয় আমার একটা রেসিপি। আপনারা বানাবেন আর কমেন্টসে জানাবেন।